আরে এ কি জলের মধ্যে, এটা আবার কি আমার পায়ে ঠেকছে, দেখি তো। জলের মধ্যে হাত দিতেই এ কি পেলেন মেঘুদেবী, যা দেখে তিনি এক মুহূর্তের জন্য প্রচণ্ডভাবে অবাক হয়ে গেলেন। জেনে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। হরে কৃষ্ণা রাধে রাধে, গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী। আজকে গোপাল সোনার আবারও একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি। আশা করি অন্য দিনের মতো আজকের এই লীলাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে। তবে প্রত্যেক দিনের মতো একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন গোপাল সোনার এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। আজকে এই অপূর্ব লীলাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ফরাক্কায় নিবাসী মেঘুদেবী, যিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। গোপাল সোনার নিত্য সেবা তিনি করেন। তবে গোপাল সোনা তার জীবনে কিভাবে এলো সেটাই তিনি আজকে এই ভিডিওতে সকলকে জানাতে চেয়েছেন। মেঘুদেবী জানালেন, আমি বিএ থার্ড ইয়ারে পড়ি, যখন সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমার বিয়ে হয়ে যায় এবং আমি শ্বশুরবাড়ি চলে আসি, আর শ্বশুরবাড়ি থেকেই আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ করছি। আমার শ্বশুরবাড়ির লোকজনেরা, আমার স্বামী সকলেই খুব ভালো, যে কারণে পড়াশোনা নিয়ে আমার কখনোই কোনো অসুবিধা হয়নি। খুব আনন্দেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। যেহেতু আমাদের রেগুলার কলেজ ছিল তাই প্রায় আমাকে কলেজে যেতে হতো, আর এটা আমার লাস্ট ইয়ার ছিল, সেই জন্য মনের মধ্যে একটাই চিন্তা ছিল যে ভালোভাবে পরীক্ষা কমপ্লিট করে পড়াশোনার নতুন ধাপে আবারও পা দিতে হবে। এই ভেবেই পড়াশোনাটা কন্টিনিউ করছিলাম। কিন্তু তার মাঝেই আমার জীবনে ঘটল এক অদ্ভুত ঘটনা, যা আমার সম্পূর্ণ জীবনকেই বদলে দিল। ভগবানকে ভালোবাসি না, তাকে বিশ্বাস করি না, এটা বলা কিন্তু মোটেও ঠিক নয়। আমি কিন্তু ছোট থেকেই ভক্ত, তবে সেইভাবে ভগবানের পুজো পাঠ আমি কখনোই করিনি। আর আমাদের বাড়িতে আমার মা বেশি পুজো পাঠ করতো, আর শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মা, যে কারণে কখনো পুজো করার সেই রকম সুযোগ আমি পাইনি। যাই হোক, তবে এখন আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে এবং আমাদের বাড়ির সম্পূর্ণ পুজোর দায়িত্ব আমার ওপরেই এসে পড়েছে। আর এই সমস্ত কিছু হয়েছে আমার পিসি শাশুড়ি এবং আমার গোপাল সোনার জন্য, যারা আমার জীবনে এসে এক মুহূর্তের মধ্যে আমার জীবনকে বদলে দিয়েছে। এই ঘটনাটি আমার জীবনে ঘটেছিল আজ থেকে 7 মাস আগে। আমাদের বাড়িটা গঙ্গা থেকে খুব একটা দূরে নয়, যে কারণে আমার শাশুড়ি মা আমাকে সর্বদা বলতেন যতটা পারবে গঙ্গা স্নান করবে, কারণ এতে করে মন দেহ আত্মা সমস্ত কিছু খুব আনন্দে এবং পবিত্র থাকে। মা গঙ্গার কৃপা কি আর সবার ওপর হয় বলো, আমাদের ওপর হয়েছে, সেই জন্য আমরা মা গঙ্গার তটে থাকতে পারছি। আমার শাশুড়ি মা প্রথম থেকেই খুব ভালো মানুষ, তিনি সত্যি আমাকে খুব ভালোবাসেন। তিনি যেখানেই যেতেন সেখানে সর্বদা আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। মায়ের সঙ্গে আমরা সর্বদাই গঙ্গা স্নান করতে যেতাম। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, যে কারণে মা সকাল সকাল গঙ্গা স্নান করে চলে আসেন এবং আমি একটু পরে গিয়েই স্নান করে আসি। সেই দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন। মা গঙ্গা স্নান করে এসে লক্ষ্মী পুজোর সমস্ত আয়োজন করছিলেন, আমাকে তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে আসতে বললেন। মায়ের কথা মতো আমিও স্নান করতে চলে যাই। কিন্তু ঠিক সেই দিনই আমার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা। আমি যখন গঙ্গায় স্নান করতে যাই তখন বারবার আমার পায়ের তলায় কিছু একটা ঠেকছিল। বুঝতে পারছিলাম না কি, কিন্তু বারবার আমি পায়ে চাপ দিয়ে দিয়ে দেখছিলাম যে এইটা কি যেটা আমার পায়ে ঠেকছে। অন্তিমে আমি আর থাকতে না পেরে জলের মধ্যে হাত ডুবিয়ে দিই, আর যখন জল থেকে সেই জিনিসটা আমি তুলে নিয়ে আসি তখন খুব অবাক হয়ে যাই। কেন জানেন? কারণ সেটা ছিল গোপাল সোনার একটি অপূর্ব বিগ্রহ, যেটা দেখে আমি খুব অবাক হয়ে যাই। কারণ সেই সময় গোপাল সোনা সম্পর্কে আমার কোনো রকম ধারণা ছিল না, তবে এটুকু বুঝতে পারছিলাম যে এইটা কোনো ভগবানেরই বিগ্রহ যেটা বিসর্জন করা হয়েছে। কিন্তু পেতলের জিনিস কেনই বা বিসর্জন করা হয়েছে, কেন কেউ এইভাবে ফেলে দিল, এটাই মনের মধ্যে বারবার প্রশ্ন হচ্ছিল। প্রথমে ভাবলাম থাক,
যে বিসর্জন করেছে তার জিনিস চলে যাবে। এই ভেবেই একবার আমি আবারও গোপাল সোনাকে জলের মধ্যে রেখে দিই। কিন্তু জানি না কেন আবার এক মুহূর্তের জন্য মনে হলো, থাক আমি ইনাকে সঙ্গে করে বাড়িয়ে নিয়ে যাই। কিন্তু কথায় আছে না, কোনো একটা জিনিস পেলে আমাদের মনের মধ্যে হাজারো প্রশ্ন আসে। ঠিক সেই রকমই আমার মনে অনেক রকম প্রশ্ন আসছিল। বারবার এটাই মনে হচ্ছিল, কেন কেউ গোপাল সোনাকে এইভাবে বিসর্জন করে দিল? আমি কি সত্যি একে বাড়ি নিয়ে যাব যদি মা বকা দেয়? এই ভেবেই বারবার মনের মধ্যে একটাই চিন্তা হচ্ছিল যে গোপাল সোনাকে আমি আবার জলের মধ্যে রেখে দিই। কিন্তু অন্তিম সময়ে কি যে মনে হলো, আমি গোপাল সোনাকে আমার সঙ্গে করে নিয়ে এলাম। তবে গোপাল সোনাকে বাড়ি নিয়ে আসার পর আমি কিন্তু মাকে দেখাইনি, কারণ মাকে আমি এত কথা বলি তবুও মনের মধ্যে একটা ভয় লাগছিল যে মা হয়তো বিসর্জন করে দেওয়া কোনো মূর্তিকে বাড়িতে নিয়ে এসেছি জানলে খুব রাগারাগি করবে। তাই আমি ভগবানকে আমার একটা কাচের শোকেসের মধ্যেই রেখে দিই। তারপরে তো আমি গোপাল সোনার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু ঠিক 7 মাসের মাথায় আমার বাড়িতে এলেন আমার পিসি শাশুড়ি, যিনি গোপাল সোনার নিত্য সেবা করতেন এবং আমাদের বাড়িতে তিনি নিজের গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সেই সুন্দর সিংহাসনের মধ্যে গোপাল সোনাকে দেখে আমি সত্যি খুব অবাক হয়ে যাই। নিজের আগ্রহ এবং কৌতূহল একটুও না থামিয়ে রাখতে পেরে তাড়াতাড়ি তাকে জিজ্ঞেস করলাম যে ইনি কে। সেদিন আমার পিসি শাশুড়ি মা গোপাল সোনা সম্পর্কে আমাকে সমস্ত কিছু বলেছিলেন। গোপাল সোনার সমস্ত কিছু সেবা জানার পরে সত্যি আমি প্রচণ্ডভাবে অবাক হয়ে যাই। তারপরে যখন আমি গোপাল সোনার সেবা দেখলাম তখন তো আমি আরও আগ্রহী হয়ে উঠেছিলাম। তিনি আমাকে জানিয়েছিলেন যে কিভাবে গোপাল সোনার সেবা করতে হয়। গোপাল সোনা নাকি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যস্বরূপ, তাই ছোট্ট শিশুরূপে তার আদর যত্ন করতে হয়। পিসি শাশুড়ির মুখে সমস্ত সেবা এবং সমস্ত কিছু দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই সঙ্গে সঙ্গে নিজের শোকেস থেকে সেই গোপাল সোনাকে বার করে নিয়ে আসি এবং আমার পিসি শাশুড়ি মাকে দেখাই আর গোপাল সোনাকে পাওয়ার সমস্ত লীলা তাকে বলি। আমার শাশুড়ি মা এবং আমার পিসি শাশুড়ি দুজনেই এই সমস্ত কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং আমাকে আমার শাশুড়ি মা একটু বকাবকি করতে লাগেন। তিনি আমাকে বারবার বলেন যে স্বয়ং লক্ষ্মী পুজোর দিন গোপাল সোনা তোমার কাছে এলেন আর তুমি জানালে না একবারও, স্বয়ং নারায়ণ আমাদের ঘরে এসেছেন আর তুমি সেটা জানাবে না। তখন মেঘুদেবী বাধ্য হয়ে বলেন যে আমি ভেবেছিলাম তুমি আমায় বকবে মা, সেই জন্য আমি বলিনি। আমার শাশুড়ি মা আমাকে জানান ভগবান স্বয়ং আমার বাড়ি আসছে আর আমি তোমায় বকা দেব, যাও তাড়াতাড়ি ভগবানকে নিয়ে এসো, তার অভিষেক করে আমরা আজই পুজো শুরু করব। এবং সেই দিন থেকেই আমাদের বাড়িতে গোপাল সোনার পুজো শুরু হয়। সত্যি আজ আমি আমার গোপাল সোনাকে ছাড়া আর কিছু ভাবতেই পারি না। কে বলতে পারে, আমার পিসি শাশুড়ি মা যদি তখন না আসতেন তখন হয়তো গোপাল সোনা সম্পর্কে আমি জানতামই না, হয়তো আরও দেরি হয়ে যেত গোপাল সোনাকে জানতে। তবে যাই হোক, অন্তিমে আমি আমার গোপাল সোনাকে জেনেছি এবং তার সেবার সুযোগ পেয়েছি। এখন আমি সম্পূর্ণরূপে তার সেবা করি এবং নিজে যেখানেই যাই সেখানেই আমার গোপাল সোনাকে সঙ্গে নিয়ে যাই। আমার গোপাল সোনা আমার সঙ্গে নিত্য লীলা করেন, যেই সমস্ত লীলা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত কিছুই ঠিক আছে, তবে আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ যে আপনারা যদি গোপাল সোনার সেবা না করতে পারেন তাহলে প্লিজ বাড়িতে গোপাল সোনাকে নিয়ে আসবেন না, কারণ শখের বসে আপনি গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসছেন এবং সেবা করতে করতে হাঁপিয়ে উঠছেন, তারপরে গোপাল সোনাকে জলের মধ্যে বিসর্জন করে দিয়ে আসছেন, তাতে আপনার মহাপাপ লাগে। জেনে শুনে শুধু শুধু মহাপাপের ভাগিদারী হওয়ার কি দরকার, তাই না? সেবা যদি করতেই হয় ভালোভাবে মন দিয়ে করুন, না হলে শুধু শুধু ভগবানকে নিয়ে এসে তাকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি হয় না। এবার বলুন তো, আজকে এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর যদি আপনাদের জীবনেও ঘটেছে এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমায় কমেন্টে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেবো।
আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন গোপাল সোনার এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 আনন্দে থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।